নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি চলে এসেছি আবার একটা রেসিপির সাথে। আজ আমি বানাবো গ্রাম বাংলার অতি পরিচিত ডুমুরের একটা রেসিপি, গুগলি দিয়ে ডুমুর। যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন। আসুন দেখে নিন তাহলে কিভাবে বানাচ্ছি। আমি 300 গ্রাম গুগলি বাজার থেকে কিনে এনেছি। এটা ভালোভাবে কয়েকবার ধুয়ে নিয়েছি। এবার ওভেনে আমি একটা তাওয়া বসিয়ে দিলাম। তাওয়াতে কিছুটা পরিমাণ জল দিয়ে দিলাম। এবার গুগলিগুলো দিয়ে দিলাম, সামান্য লবণ ও হলুদ দিয়ে দিলাম। একবার নাড়াচাড়া করে এটা আমি 5 মিনিটের জন্য ঢেকে দেব। আমি আবার 5 মিনিট পর ফিরে এলাম। এবার আমি গুগলিগুলো থেকে জলটা ঝরিয়ে নেব। একটা ছিদ্রযুক্ত থালার ওপর গুগলিগুলো আমি ঢেলে নিলাম। এবার ওভেন আমি একটা তাওয়া বসিয়ে দিলাম। এর মধ্যে 1 চামচ সরিষার তেল দিয়ে দিলাম। একটা বড় সাইজে আলু চৌকো করে কেটে রেখেছিলাম, এটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। সামান্য হলুদ দিয়ে দিলাম, সামান্য লবণ দিয়ে আলুটা আমি একটু নাড়াচাড়া করে ভেজে নেব। আলুটা একটু নরম হবার জন্য আমি 3 মিনিটের জন্য একটা ঢাকনা দিয়ে দিলাম। আমি আবার 3 মিনিট পর ফিরে এলাম। আলুটা হাফ নরম হয়ে গেছে। এবার সেদ্ধ করে রাখা গুগলিগুলো আমি এর মধ্যে দিয়ে দিলাম। 2 থেকে 2.5 মিনিট মতো আমি আলু এবং গুগলিটা একটু নাড়াচাড়া করে ভেজে নেব। গুগলিগুলো এবং আলুটা ভাজা হয়ে গেছে। এবার এটা আমি নামিয়ে রেখে দিচ্ছি। এবার আমি কিছুটা পরিমাণ ডুমুর প্রথমে কেটে জলে, আমি হলুদ জলে 2 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। তারপর আমি লবণ ও হলুদ দিয়ে সেদ্ধ করে নিয়েছি। এবার আমি এর মধ্যে 1/2 চামচ জিরে গুঁড়ো, 1/2 চামচ ধনে গুঁড়ো ও 1/2 চামচ কাশ্মীর লাল লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম। 1 চামচ পেঁয়াজের পেস্ট, 1/2 চামচ রসুনের পেস্ট, 1/2 চামচ আদার পেস্ট ও 4টে কাঁচা লঙ্কার পেস্ট এবার আমি এই ডুমুরের মধ্যে দিয়ে দিলাম। এবার আমি ডুমুরের মধ্যে মশলাগুলো খুব ভালোভাবে মাখিয়ে নেব। আমি ওভেনে একটা তাওয়া বসিয়ে দিয়েছি। এর মধ্যে 1 চামচ সরিষার তেল দিয়ে দিলাম, 2টো তেজপাতা, শুকনো লঙ্কা ও সামান্য কালো জিরে দিয়ে দিলাম। ফোড়নটা একটু ভেজে নেবার পর যে মশলা মাখানো ডুমুরটা ছিল ওটা আমি তাওয়ার মধ্যে দিয়ে দিলাম। বাটিটা ধুয়ে জলটাও সামান্য দিয়ে দেব। 6 থেকে 7 মিনিট ধরে আমি এগুলো একসাথে সমস্ত কিছু ভেজে নেব। এটা ভাজা হয়ে গেছে, কাঁচা মশলার গন্ধটা চলে গেছে। এবার ভেজে রাখা আলু এবং ডুমুরটা দিয়ে দিলাম, স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। সমস্ত কিছু একসাথে আবার আমি 2 মিনিট মতো ভেজে নেব। এবার আমি এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দিলাম। সমস্ত কিছু ভালোভাবে নাড়াচাড়া করে নিলাম একবার। এবার 5 মিনিটের জন্য আমি একটা ঢাকনা দিয়ে দেব। আমি আবার 5 মিনিট পর ফিরে এলাম। এবার আমি চেক করে দেখে নেব আলুটা সেদ্ধ হয়েছে নাকি। সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এর মধ্যে 1/2 চামচ গরম মশলা ও 1/2 চামচ ঘি দিয়ে দিলাম। সমস্ত কিছু একবার ভালোভাবে নাড়াচাড়া করে এটা আমি নামিয়ে নেব এবং গরম গরম ভাতের সাথে এটা সার্ভ করে নেব। বন্ধুরা, আজ আমার এই গুগলি দিয়ে ডুমুরের রেসিপিটা আপনাদের কেমন লেগেছে
অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর বাড়িতে একবার হলেও ট্রাই করে দেখবেন। আর আমার রান্নার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করবেন। আর নতুন বন্ধুদের উদ্দেশ্যে বলছি, যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ জানাচ্ছি। তাহলে আবার দেখা হচ্ছে নেক্সট কোনো নতুন ভিডিওতে।